প্রভু যীশু খ্রিস্টঙ্ক অতি বহুমূল্য নামরে সম্পর্ক ইন্ডিয়া দ্বারা প্রস্তুত কার্যক্রম নূয়া সকল আশার আজির অধ্যায়ে মু আপনাদের স্বাগত জনায়। প্রভু আপনাদের প্রত্যেককে বাহুল্য রূপে আশীর্বাদ করন্তু। আজি যে প্রসঙ্গে আমি প্রভুঙ্ বাক্য আলোচনা করিবা, আলোচ্য প্রসঙ্গ হচ্ছে কথাবার্তার তালিকা। কথাবার্তার তালিকা, আমি যে কথাবার্তা হচ্ছু তার গোটে তালিকা প্রস্তুত করে দেখুন। আপনার কোন সব কথাবার্তা হচ্ছেন, টিকে রাত্রে শোবার সময় আপনার কোন কোন কথাবার্তা হলে টিকিয়ে গোটে লিস্ট করতে, সেই ভিতরে কেতে অনাবনা কথা হইতে অদরকারী কথা হইতে আপনার জাঁবে, আপনার সেইটা বি এভয়েড করে পার। মো বাবা জানে রিটায়ারমেন্ট পরে, আর সে তো টিচার লে রিটায়ারমেন্ট পরে সে প্রতিদিন অতি কমরে 10 মিনিট খন্ডে কথা হোক, সব মিশাইলে টোটালি গোটে 10 মিনিট কথা হোক। মো কথা হুয়ে তো 10 মিনিট নিরব রয়েছি, কিন্তু সে প্রায় 10 মিনিট বহুত কথা কম কথা হোক। আজ আমি টিকি বিবেচনা করি দেখবা মোর কথাবার্তার তালিকা টিকি প্রস্তুত করবা। বাস্তবরে মু অবান্তর অবাগিয়া কথা অদরকারী কথা এগুলা হুয়ে কি, আগুড়ি কিছু মূল্য নাই, অপ্রাসঙ্গিক অদরকারী। আজ টিকি চিন্তা করি আমি দেখবা সে বিষয়ে। আজ প্রসঙ্গ হচ্ছে কথাবার্তার তালিকা। প্রথমে পড়িবা যাকুব তার 3:2। হে মোর ভাই মানে, তুমি মানে অনেকে শিক্ষক হুব না, শিক্ষক যে আমি মানে, আমি মানে যে গুরুতর দণ্ড পাইবা এ জাণ, যেণু আমি মানে সমস্তে অনেক বিষয়ে ঝুঁটি পড়ু। যদি কেউ বাক্যরে ঝুঁটি ন পড়ে তেবে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকে মধ্য বসরে রাখিবা সমর্থ। আমার কথাবার্তার আমি ঝুঁটি পড়িবা না, আমার কথাবার্তার তালিকা। আপনার যদি দেখবে ধর আপনার গুড়ে খরচ হচ্ছে মাস করে, আপনার গুড়ে খরচ করছেন, আপনার পয়সা কেমন খরচ হচ্ছে আপনার জাঁপার না, আপনার গোটে ছোটিয়া নোটবুকটা ইউজ করতু, স্বামী স্ত্রী মিশি কথাবার্তা হুঁতু, আউ কোন কোন কিনুছেন, প্রত্যেক জলখিয়া কেতে কিনা হল, পরিবা কেতে কিনা হল, মাংস কেতে খরচ হল, তারপরে গ্যাস কেতে আসিলা, তারপরে তেল কেতে খরচ হল, চিনি কেতে আসিলা, বাহার মিঠা কেতে আসিলা, আর অন্য বাবদরে কেতে কোন খরচ হল, সব লেখিবে মাস শেষরে বসিলা বেলকু। আপনার খরচ আপনার জাঁলে কেমতি খরচ করছেন, আউ সেইটু আপনার জাঁপারে যে কেউ গুড়াক খরচ করে নথিলে হইথান্তা। আপনার দেখবে প্রায় 2-4 হাজার 5 হাজার টাকা এতে অদরকারি খরচ হয়ে যাই, তেল প্যাকেট অধিকা হয়ে যাই, বাহু জলখিয়া বহুত আসিব, অন্যান্য খরচ গুড়াক গুড়ে অদরকারী খরচ গুড়াক। ইভিনিং স্ন্যাক্স আমার 100 টাকা পড়ছি, জলখিয়ার 150 টাকা পড়ছি, তেল গুড়ে মেঞ্চে মেঞ্চে খরচ হয়ে যাচ্ছি, আমার গুড়ে খরচ হচ্ছে। পিঁয়াজ যদি বড় থিব তেল বি বেশি লাগবে, পিঁয়াজ খন্ডে কাটিলা পরে ফোপাড়ি হবে তাকে পকাইবা বাধ্য, তাকে পকাইলা বেলকু তেল ইয়াড়ে পড়ছে, তেল তো মশলা পড়ছে। আপনার গুড়ি বিষয় দেখিপার, লুগা সফা করিবা সময় গোটিয়ে শার্ট বতরাইবে কি গোটিয়ে ড্রেস বতরাইবে, মেঞ্চে সর্ট পকাইবে, তো আপনার খরচ গুড়াক আপনার অনুমান করিপার। আপনার করেন্ট বিল কাহিকি অধিক আসুচি, যে রুমরে লাইট দরকার নথা লগাই দিয়ে, গোটে লাইট হলে হব না, 4টা লাইট লগাই দেবে, সেটি কে টিভি দেখুনথিবে টিভি চালিথিব, গ্যাস চুলারে বসাইবে যে সিঝুথিব, যে সিঝুথিব সিঝুথিব গ্যাস বি পড়ে, তো আপনার এভাবে ভাবে আপনার ঘরে খরচক আপনার যত্ন নিপার। চালিকি যা রাস্তায় আপনার গাড়ি নিয়ে যাচ্ছেন, তো আপনার খরচ এটা জাগতিক খরচ, কিন্তু আপনার কথা কেমন খরচ করছেন সেইটা মধ্যে আপনার তালিকা রাখিপারে।
ଆପଣ ଦେଖିବେ ଧୀରେ ଧୀରେ ଆପଣଙ୍କର ଜୀବନରେ ଗୁଡ଼େଇ ଭଲ ବିଷୟ ଆସିବ। ଯଦି ଆପଣଙ୍କର କଥାର ହିସାବ କିତାବ କରିବା ଆରମ୍ଭ କରିବେ ଆପଣ ଜାଣିପାରିବେ ଅନେକ ଅଦରକାରୀ କଥାରୁ ଆପଣ ଦୂରେଇ ରହିପାରିବେ। ସେ ଲେଖା ହେଉଛି ତୁମର ମୁଖ ଆଗରେ ପ୍ରହରୀ ରଖ ବୋଲି କଣ କହିବାର ଅଛି କଣ କହିବାର ନାହିଁ ଆମେ ତୁମେ ଜାଣିବା ଦରକାର। ଏଫେସିଅର ପାଞ୍ଚ ପର୍ବ ତାର ଚାରି ପଦ ଲେଖାଯାଉଛି, ପୁଣି ଯାହା ଯାହା ଅନୁପଯୁକ୍ତ ଏପରି କୁଶ୍ଚିତ ବ୍ୟବହାର ବା ଅସାର କଥା ବା ହାସ୍ୟ ପରିହାସ ତୁମମାନଙ୍କ ମଧ୍ୟରେ ନ ହଉ ବରଂ ଧନ୍ୟବାଦ ଦିଆଯାଏ। କଣ ଲେଖାଯାଉଛି, ଯାହା ଯାହା ଅନୁପଯୁକ୍ତ ଏପରି କୁଶ୍ଚିତ ବ୍ୟବହାର ବା ଅସାର କଥା ବା ହାସ୍ୟ ପରିହାସ ତୁମମାନଙ୍କ ମଧ୍ୟରେ ନ ହଉ, ଅନୁପଯୁକ୍ତ କଥା ନ ହଉ, ଅସାର କଥା ନ ହଉ, ହେଉଛି ଆମମାନଙ୍କ ମଧ୍ୟରେ। ତେଣୁ ଆଜିର ପ୍ରସଙ୍ଗ ହଉଛି କଥାବାର୍ତ୍ତାର ତାଲିକା। ଆପଣ ଟିକେ ନିଜ ନିଜ ବିଷୟ ନିଜ ସଂଯତ ହୁଅନ୍ତୁ, ଦେଖିବେ ଆପଣ ଅନେକ ଅଦରକାର ବିଷୟକୁ ଏଭଏଡ କରିପାରିବେ, ଅନେକ ଅପ୍ରୀତିକର କାର୍ଯ୍ୟ ହବ ନାହିଁ, ଅଶାନ୍ତି ହେବ ନାହିଁ। ଆମେ କେହି ଶୁଣୁନାହାନ୍ତି ବୋଲି ଗୁଡ଼ିଏ କଥା କହୁଛୁ ତାଙ୍କ ବିଷୟରେ, ଯେ ନଥିବ ତା କଥା ଆମେ ବହୁତ ହଉଛୁ, ସିଏ ଗଲେ ତା କଥା, ଇଏ ଗଲେ ଆ କଥା, ଆମେ ଭାବୁଛୁ କଥା କହିଲେ ସରିଗଲେ, କିଛି ସରିବ ନାହିଁ। ତେଣୁ ଆମେ କଣ କରିବା ଦରକାର, ଆମର କଥାର ତାଲିକା ଗୋଟେ ପ୍ରସ୍ତୁତ କରିବା। ଆମେ ଦିନକରେ କେତେ ଶବ୍ଦ କହୁଛୁ, ଦିନକରେ କେତେ ବିଷୟ ଆମେ କହୁଛୁ ଯୋଉଟାକି ଆବଶ୍ୟକ ନାହିଁ, ଅଦରକାରୀ ବିଷୟ ଗୁଡାକ ଆମେ କଥା ହେଇଥାଉଛୁ। ବାଇବେଲ କଣ କହି ଜାଣନ୍ତି, ମାଥିଓ ବାର ପର୍ବ ତାର 36-37 ଲେଖାଯାଉଛି, କିନ୍ତୁ ମୁଁ ତୁମମାନଙ୍କୁ କହୁଅଛି ମନୁଷ୍ୟମାନେ ଯେକୌଣସି ଅସାର କଥା କୁହନ୍ତି ବିଚାର ଦିନରେ ସେମାନେ ସେଥିରେ ଉତ୍ତର ଦେବେ। ତେଣୁ ତୁମ ବାକ୍ୟ ଦ୍ୱାରା ତୁମେ ନିର୍ଦ୍ଦୋଷ ଓ ତୁମ ବାକ୍ୟ ଦ୍ୱାରା ତୁମେ ଦୋଷୀ ବୋଲି ପ୍ରମାଣିତ ହେବ। ଆପଣଙ୍କର କଥା ଦ୍ୱାରା ହିଁ ଆପଣ ନିର୍ଦ୍ଦୋଷ କି ଦୋଷୀ ବୋଲି ପ୍ରମାଣିତ ହେବେ। ଆପଣଙ୍କ ଅସାର କଥା ଏବେ ନୁହେଁ, ସେଇଦିନ କାମରେ ଆସିବ, ବିଚାରରେ ଆସିବ। ତେଣୁ ଆପଣଙ୍କର କଥାର ତାଲିକା ଦେଖନ୍ତୁ, ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ କୃଷ ଉପରେ ସକାଳ 9 ଘଣ୍ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 3 ଘଣ୍ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରାୟ 6 ଘଣ୍ଟା କୃଷରେ ଝୁଲିଛନ୍ତି, କେବଳ 7 ଲାଇନ୍ ହିଁ କହୁଛନ୍ତି ସତ ବାଣୀ। ଆପଣ ଯଦି କେବେ ସୁଯୋଗ ପାଇବେ, ଆପଣଙ୍କ ବାଇବଲ ଯଦି ଅଛି ଦେଖିବେ, ରେଡ୍ ଲେଟର ବାଇବଲ ଆପଣ ଦେଖନ୍ତୁ, ମାର୍କ ପୁସ୍ତକ କାଢ଼ିବେ, ମାର୍କ ପୁସ୍ତକରେ ମାର୍କ ଯାହା ବି ଲେଖୁଛନ୍ତି ଯୀଶୁଙ୍କର ସେବା କାର୍ଯ୍ୟ ବିଷୟରେ, ସେ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର 3 ବର୍ଷ 6 ମାସର କାର୍ଯ୍ୟ ଲେଖୁଛନ୍ତି। ସେ 3 ବର୍ଷ 6 ମାସର କାର୍ଯ୍ୟରେ ଆପଣ ଦେଖିବେ ଯୀଶୁ କହିବା ବିଷୟ 20 ମିନିଟରେ ପଢିପାରିବେ। ରେଡ୍ ଲେଟର ଯାହା ଲେଖା ହେଇଛି ସବୁ ମାର୍କ ଲିଖିତ ସୁସମାଚାର ସବୁ ମିଶାଇଲେ 20 ମିନିଟ, କଥାବାର୍ତ୍ତା ବହୁତ କମ ସେ ଲେଖିଛନ୍ତି। ପ୍ରଭୁ ଯୀଶୁ କଥା କମ କହିଛନ୍ତି, କାର୍ଯ୍ୟ ବେଶୀ କରିଛନ୍ତି। ଜଣେ ବହୁତ କଥା କୁହନ୍ତି ସେମାନେ କାମ କରନ୍ତି। ଆମ ଦେଶରେ ଦେଖନ୍ତୁ କଥକ କୁହାଳି ଅଛନ୍ତି, ଖାଲି କଥା 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 କଥା, କାମ କିଛି ଅବାନ୍ତର କଥା ଗୁଡାକ। କାରଣ ଯେଉଁ ଲୋକ ବେଶୀ କଥା କୁହେ ସେ ଲୋକ କିଛି କାର୍ଯ୍ୟ କରେନି, ଆଉ ଜଣେ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି ଜଣେ କଥା କମ କୁହନ୍ତି। ଦେଖନ୍ତୁ ଆମର ଦେଶର ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମୀ ମାନେ ବହୁତ କମ କଥା କହୁଛନ୍ତି କିନ୍ତୁ କାର୍ଯ୍ୟ ବେଶୀ କରିଛନ୍ତି। ମହାନ ପୁରୁଷମାନଙ୍କର କଥାବାର୍ତ୍ତା ବହୁତ କମ ଥାଏ, କିନ୍ତୁ ଜଣେ ବହୁତ କଥା କୁହନ୍ତି, ଅବାନ୍ତର କଥା କୁହନ୍ତି, ଅଦରକାରୀ କଥା କୁହନ୍ତି, ଲୋକମାନଙ୍କୁ ଭ୍ରମିତ କରାନ୍ତି, କିଛି କାର୍ଯ୍ୟ କରନ୍ତି ନାହିଁ। ତେଣୁ ଆସୁ ଆମର କଥାବାର୍ତ୍ତାର ତାଲିକା ପ୍ରସ୍ତୁତ କରୁ, ଆମେ ଯତ୍ନବାନ ହେବୁ। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ, ଆସନ୍ତୁ ପ୍ରାର୍ଥନା କରିବା। ଅନୁଗ୍ରହକାରୀ ପିତା ପରମେଶ୍ୱର, ଆପଣଙ୍କ ଦାସ ଭାବରେ ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରୁଛି, ଆମର ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ଅନୁଗ୍ରହ କର ପ୍ରଭୁ, ଯେପରି ଆମେ ପ୍ରତ୍ୟେକ ଆମମାନଙ୍କର କଥାବାର୍ତ୍ତାକୁ ଆମେ ସଂଯତ କରିପାରିବୁ, ଅଦରକାରୀ କଥାରୁ ଆମେ ଦୂରେଇ ରହିବୁ, ପରଚର୍ଚ୍ଚା ବଚସା କରିବାରୁ ଦୂରେଇ ରହିବୁ। ଆମମାନଙ୍କୁ ଅନୁଗ୍ରହ କର, ଆମର କଥାବାର୍ତ୍ତା ଗୁଡ଼ିକ ପ୍ରଭୁ ଅନ୍ୟ ପାଇଁ ଆଶୀର୍ବାଦଯୁକ୍ତ ହଉ, ଅନ୍ୟର ମଙ୍ଗଳର କାରଣ ହଉ, ଆମମାନଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରୁ। ଏ ପ୍ରଭୁ ପରମେଶ୍ୱର, ମୁଁ ଯାହା ମାଗି ନାହିଁ ଆପଣ ଦୟାରେ ଦାନ କରନ୍ତୁ, ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ଆପଣ ହସ୍ତ ରଖି ଆପଣଙ୍କ ଦୟା ଗୁଣରେ ଗୁଣେଇ ନିଅନ୍ତୁ। ଆଦର ମହିମା ଗୌରବ ଯୁଗେ ଯୁଗେ ଆପଣଙ୍କୁ ପ୍ରାର୍ଥନାଟି ମୋର ପ୍ରାଣର ପ୍ରିୟ ଯୀଶୁଙ୍କ ନାମରେ ମାଗିବା ଯା, ଆମେନ୍। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ବାହୁଲରେ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ନମସ୍କାର।